বিগ ব্রেকিং নিউজ ফর বিএড। বিএড ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল মামলায় রায়দান স্থগিত। কি রয়েছে নিউজে? আসলে এরা চেয়েছিল যাদেরকে সার্টিফিকেট বাতিল করতে হবে, মানে যারা ডিএলএড টেট পাস, তারা চেয়েছিল সার্টিফিকেট বাতিল করতে হবে বিএডদের যারা বিএড দিয়ে অ্যাপ্লাই করে টেট পাস করেছিল। তার পরিপ্রেক্ষিতে কী মামলা দাঁড়া হয়েছে আমরা দেখব সেটা। নিজস্ব প্রতিনিধি কলকাতা, সম্প্রতি সুপ্রিম কোর্ট এক নির্দেশ স্পষ্ট করেছে যে প্রাথমিক স্তরে শিক্ষকতার ক্ষেত্রে বিএড কিন্তু বৈধ নয়, এই স্তরের পড়ুয়াদের শিক্ষা দানের জন্য ডিএলএড ডিগ্রি জরুরি। শীর্ষ আদালতের এই নির্দেশে দেশ জুড়ে কার্যত অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কিন্তু শীর্ষ আদালতের নির্দেশটি কোন সময় থেকে কার্যকর ধরা হবে তা স্পষ্ট নয়, মানে 2018 সাল থেকেই নাকি 2023 সালের আগস্ট মাস থেকেই। ফলে নির্দেশটি পুনর্বিবেচনার জন্য ফের সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে একাধিক টেট পাস পরীক্ষার্থী বা রাজ্য বলতে পারি। এই নির্দেশের সূত্রে বিএ ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিলের দাবিতেও মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। শুক্রবার সেই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে বিচারপতি অমৃত সিনহার সিঙ্গল বেঞ্চ। এদিন মামলার শুনানিতে মামলাকারীর পক্ষের আইনজীবী দাবি করেন, নির্দেশে সুপ্রিম দাবি করেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ বা সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে প্রাথমিক স্তরে শিক্ষকতার চাকরির জন্য বিএড ডিগ্রি বৈধ নয়। এখানে বৈধতার প্রশ্নে জবাব দিয়েছে শীর্ষ আদালত। ফলে বিএড ডিগ্রি নিয়ে যারা প্রাথমিক শিক্ষক হিসেবে কর্মরত তাদের চাকরিও বৈধ নয়, যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আদালতের দৃষ্টি আকর্ষণ সহ দাবি করা হয় সুপ্রিম কোর্টের ওই নির্দেশ পূর্ববর্তী সময় থেকে কার্যকর করা হবে নাকি পরবর্তী সময়ে তা কার্যকর ধরা হবে তাকে নিষ্পষ্ট জানায়নি। ইনি ইতিমধ্যে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছে মধ্যপ্রদেশের সরকার, মানে এই কেসটা সর্বপ্রথম মধ্যপ্রদেশ সরকার করেছে সুপ্রিম কোর্টের রায়দানের পরে। সে মামলায় শুনানি এখনও বাকি রয়েছে, মানে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, ফলে এ রাজ্যে এখনও এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না হাইকোর্ট। মামলাটি স্থগিত রাখা হোক, মানে মধ্যপ্রদেশ সরকারকে দেখে আমাদের রাজ্যের হাইকোর্ট এই সিদ্ধান্ত নিতে পারছে না। কিন্তু উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সিনহা, মানে অমৃতা সিনহার পর্ষদের আবেদন খারিজ করে মামলাটি রায়দান স্থগিত করেছেন। তাহলে দেখা যাক বিএডের যে স্টেট সার্টিফিকেট বাতিল করার যে সিদ্ধান্ত সেটা কতটা এগোচ্ছে। আমি এর আগে ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে টেট 2022-এর যে সার্টিফিকেট আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেটা অত সহজে ইনভ্যালিড ঘোষণা করা সম্ভব নয়। এটা পজিটিভ নেগেটিভ দুটোই লজিক রয়েছে, পয়েন্ট রয়েছে যে তারা পরবর্তীতে ট্রেনিং করে হবে কি না। এই নিয়ে সুপ্রিম কোর্টে আমি অফিসিয়াল যে অর্ডার কপি সেটা দেখিয়েও বলেছিলাম, 16,500 যারা বিএড চাকরি তাদের ক্ষেত্রেও বলেছিলাম কী পার্থক্য, কী প্রাসঙ্গিকতা ছিল সব কিছু বলেছিলাম। এখন দেখার বিষয় সামনের দিকে কী হয়। সঠিক কোনো খবর পেলে আবার আমরা এই ইউটিউব চ্যানেলে জানিয়ে দেবো। যারা নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। কিপ ওয়াচিং, কিপ লার্নিং, টেক কেয়ার অ্যান্ড বাই। জয় হিন্দ।